এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি সরাসরি যাচ্ছি তার কাছে সফরে এসে অধ্য সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস তিনি তার প্রথম দিনের কর্মদিবসে তার ব্যস্ততম সময় অতিবাহিত করেছেন তার কর্মসূচিগুলোর মধ্যে বেশিরভাগই ছিল জাতিসংঘ সদর দপ্তরের অভ্যন্তরে আজকে সব মিলিয়ে জাতিসংঘের অভ্যন্তরে এবং বাইরে সব মিলিয়ে তার দশটিরও বেশি কর্মসূচিতে তিনি তিনি অংশগ্রহণ করেছেন এবং এর মধ্যে প্রথমে জাতিসংঘ মহাসচিবের প্রার্থনা সভায় তিনি যোগ দেন এরপরে তিনি জাতিসংঘের যে অধিবেশন শুরু হয়েছে মূল বিতর্ক পর্ব সেই উদ্বোধনী পর্বে তিনি কিছু সময় যোগ দিয়েছেন তার পরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক সেই ঐতিহাসিক নজিরবিহীন বৈঠকটি করেন এবং তার আগে ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডুর সঙ্গে বৈঠক করেছেন পরে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন ইতালির প্রেসিডেন্টের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং আরও বেশ কয়েকটি সাইডলাইন মিটিংয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তিনি কিন্তু অংশগ্রহণ করেন এবং তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশে যে রোহিঙ্গা সংকট চলছে দীর্ঘদিন ধরে সেই সংকট নিরসনে বাংলাদেশের আয়োজনে একটি সাইডলাইন হাই লেভেল মিটিংয়ে তিনি বক্তব্য রাখেন যেখানে রোহিঙ্গা সংকট নিরসনের জন্য যুক্তরাষ্ট্র আরও বাংলাদেশকে একশো নিরানব্বই মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে তারপরে গ্লোবাল ক্লিন্টন গ্লোবাল ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন বাংলা ফ্রেন্ডস অব বাংলাদেশ শীর্ষক একটি আয়োজনে তিনি যোগ দেন জাতিসংঘ সদরের বাইরের একটি ক্লাবে যেখানে প্রায় দুশো অতিথি ছিল সব সময় বাংলাদেশের পাশে যেসব বন্ধুরা ছিল সেসব বন্ধুদেরকে নিয়েই এই আয়োজন ছিল সেখানে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন তারপরে তিনি আবার সদর দপ্তরে ফিরে যান এবং জাতিসংঘের অভ্যন্তরে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের যে পঞ্চাশ বছরের সদস্য পদ সেই সদস্য পদ উদযাপন আপনি জানেন যে উনিশশো সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করেছিল বাংলাদেশ তারপরে আজকে দু সাল অর্থাৎ পঞ্চাশ বছরের সুবর্ণ জয়ন্তীর একটি অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানেও একশো অতিথি উপস্থিত ছিলেন এর মধ্যে প্রায় ষাট থেকে সত্তর জন জাতিসংঘের বিভিন্ন রাষ্ট্রের স্থায়ী প্রতিনিধিরাও সেখানে অংশ নেন এবং তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দেন এবং সবাইকে তিনি যে নতুনভাবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের এবং বাংলাদেশের যে পুনর্গঠন প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ায় বিশ্ব নেতাদের প্রতি তিনি আবারও উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশকে সহযোগিতা করার জন্য তো তারপরে আগামীকালকে যে দিনটি দ্বিতীয় দিন বুধবার যে কর্মদিবসটি আসছে সেই কর্মদিবসে তার কয়েকটি গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ এবং বৈঠক রয়েছে তার মধ্যে অন্যতম দক্ষিণ এশিয়ার দুটি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের সঙ্গে তিনি বৈঠক করবেন নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন বেশ কয়েকটি দাতা এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং প্রধানদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং সব শেষে তিনি রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে তিনি কিন্তু নৈশ ভোজে আবারও অংশগ্রহণ করবেন সেইখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের আবারও দেখা হবে এই ছিল আজকে যে সারা দিন প্রথম দিন যে কর্মদিবস কাটিয়েছেন যে কর্মসূচিগুলো ছিল এবং আগামীকালকে যে কর্মসূচিগুলো হবে তার সবিস্তারে তুলে ধরার চেষ্টা করেছি এই ছিল সর্বশেষ আপনাকে ধন্যবাদ হাসানুজ্জামান সাকি সময় সংবাদ প্রধান উপদেষ্টার আবাসস্থল গ্র্যান্ড হায়াত হোটেল নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে